আজ পাঠ করব আরব্য রজনীর পরবর্তী গল্প রসুনের গন্ধ। সুলতান, গতকাল রাতে আমি এক নিমন্ত্রণ বাড়ি গিয়েছিলাম। ভালোই হয়েছিল খানাপিনার আয়োজন, নিমন্ত্রিত লোকের সংখ্যাও কম ছিল না। আমি বসেছিলাম শেষ পাতে। আমার পাশেই বসেছিলেন সুদর্শন চেহারার একজন যুবক। মাঝে মাঝেই তার দিকে চোখ পড়ছিল, বেশ তৃপ্তি করেই খাচ্ছিল সে। মাংস, কোরমা, কালিয়া, কবিরাজি, মুরগ মশাল্লা, বিরিয়ানি, কোনো কিছুতেই তার আপত্তি নেই। কিন্তু রসুনের চাটনি নিয়ে আসতেই সে সামনে দুহাত বাড়িয়ে চেঁচিয়ে উঠল, আমাকে রসুন দেবেন না। সে এমনভাবে রসুনের দিকে তাকিয়েছিল, মনে হচ্ছিল সামনে যেন ভূত দেখছে। গৃহস্বামী এসে চাটনি নেবার অনুরোধ করতেই সে বলল, দয়া করে আপনি আমাকে রসুনের চাটনি খাওয়ার অনুরোধ করবেন না, আপনি একটুখানি খেয়ে দেখুন। আমার বাবুর্চি যেমন রসুনের চাটনি তৈরি করে, এ মহল্লায় কেউ সেই রকম বানাতে পারে না। যুবকটি সামান্য ইতস্তত করে বলল, আমি খেতে পারি, কিন্তু 40 বার হাত ধোয়ার মতো সোডা, সাবান আর পটাশ চাই। গৃহস্বামী তখনই বাজার থেকে সব কিছু আনবার হুকুম দিলেন। খাওয়া দাওয়ার পর হাত ধোয়া হতেই সকলে জিজ্ঞাসা করল, রসুন খেতে আপনার আপত্তি কিসের? আর খাওয়ার পর এতবারই বা কেন হাত ধুলেন? যুবকটি কোনো কথা না বলে তার দুটি হাত সামনে মেলে ধরল। এতক্ষণ লক্ষ্য করিনি, এইবার দেখলাম তার দুহাতের বুড়ো আঙুল কাটা। কোন দুর্ঘটনায় কি আঙুল কাটা গিয়েছে? লোকটি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এ আমার জীবনের এক দুঃখের কাহিনী। আমার জন্ম বাগদাদ শহরে। আমার বাবা ছিলেন শহরের একজন নামকরা ব্যবসাদার। হঠাৎ এক ভাগ্য বিপর্যয়ে আমার সর্বস্বান্ত হয়ে গেলাম। এত বড় আঘাত সহ্য করতে পারলেন না বাবা, অল্পদিন পরেই মারা গেলেন। সামান্য যা কিছু অবশিষ্ট ছিল তা দিয়ে বাজারে একটা ছোট দোকান খুলে বসলাম। একদিন সকালে সবে মাত্র দোকান খুলেছি, এমন সময় একটা মেয়ে দোকানে এসে ঢুকল। চেহারা আর সাজ পোশাক দেখেই বুঝতে পারলাম খানদানি ঘরের মেয়ে, সঙ্গে দুজন খোঁজা। তখনও বাজারের বেশিরভাগ দোকান খোলেনি। তাড়াতাড়ি উঠে গিয়ে বললাম, আসুন মালকিন। মেয়েটা দোকানের ভেতরে এসে বসল। মুখের ওড়না সরাতেই মনে হলো আমার ছোট্ট দোকানে হাজার ঝাড়বাতি জ্বলে উঠল। তার রূপের ছটায় মন্ত্রমুগ্ধের মতো কয়েক মুহূর্ত আমি বিহ্বল হয়ে গেলাম। যুবতী মনে হয় আমার মানসিক অবস্থা বুঝতে পেরেছিল, তার চোখের তারায় কৌতুক খেলে গেল। মৃদু হাসির তরঙ্গ তুলে বলল, আমাকে কিছু ভালো কাপড় দেখান। মুহূর্তে যেন স্বপ্নরাজ্য থেকে বাস্তবে ফিরে এলাম। তাড়াতাড়ি দোকানের সব ভালো কাপড় নিয়ে এলাম। আমার সামান্যই সম্বল, দোকানের সংগ্রহ বেশি নয়। তার কোনোটাই যুবতীর পছন্দ হলো না। যুবতী অন্য দোকানে যাওয়ার জন্য উঠে দাঁড়াতেই বললাম, আপনি কেন দোকানে দোকানে ঘুরবেন? আমি আপনার পছন্দ মতো জিনিস আনিয়ে দিচ্ছি, তাতে দরও কিছু কম পাবেন। আমার কথায় রাজি হয়ে গেল যুবতী। কয়েকটা দোকান ঘুরে বেশ কিছু দামি দামি জামাকাপড় নিয়ে এলাম, সবকটাই পছন্দ হয়ে গেল যুবতীর। বেঁধে বান্ডিল করে দিতেই খোঁজা সেগুলো তুলে নিল, তারপর যুবতীর সাথে বেরিয়ে গেল। যতক্ষণ দেখা যায় আমি এক দৃষ্টে তার দিকে চেয়ে রইলাম। একটা বিদ্যুৎ ঝলক যেন আকাশে মিলিয়ে গেল। ভিড়ের মধ্যে যুবতী অদৃশ্য হতেই আমি সম্বিত ফিরে পেলাম। কাপড়ের দাম তো নেওয়া হয়নি, প্রায় 3000 দিনার। একবার মনে হলো ছুটে যাই, কিন্তু এই ভিড়ের মধ্যে কি তাদের আর খুঁজে পাব? কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। সম্ভ্রান্ত ঘরের একজন যুবতী কি কাপড়ের দোকানের এই সামান্য দাম ফাঁকি দিতে পারে? হয়তো ভুলে গিয়েছে, দু একদিনের মধ্যেই শোধ করে দিয়ে যাবে। যেসব দোকান থেকে কাপড় নিয়ে এসেছিলাম তাদের বললাম, যে যুবতী আমার দোকান থেকে কাপড় কিনলেন
তিনি একজন ধনী পরিবারের মেয়ে। দিনারের থলিটা বাড়িতে ভুলে রেখে এসেছেন, কয়েকদিনের মধ্যেই তিনি কাপড়ের সব দাম শোধ করে দেবেন। আমার কথায় দোকানিরা কেউ কোনো আপত্তি করল না, কিন্তু আমি মন থেকে কিছুতেই দুশ্চিন্তা আর উদ্বেগ দূর করতে পারছিলাম না। 7 দিন কেটে গেল, সেই যুবতীর কোনো দেখা পেলাম না। দোকানিরা দামের তাগাদা করতেই বললাম, তোমরা আমাকে আর 7টা দিন সময় দাও, আমি সব দাম মিটিয়ে দেব। কিন্তু কেমন করে মিটিয়ে দেব জানি না। যদি যুবতী আমাকে ফাঁকি দিয়ে যায়। 6 দিন কেটে গেল, চুপচাপ দোকানে বসে আছি, এমন সময় চোখে পড়ল খচ্চরের পিঠে চেপে সেই যুবতী আসছে, সঙ্গে দুজন পুরনো খোঁজা। দোকানে ঢুকেই মৃদু হাসল যুবতী, মনে হলো আমি যেন আকাশের চাঁদ হাতে পেলাম। সে একটা থলে বের করে বলল, এতে কাপড়ের দাম আছে, আমার কয়েকদিন দেরি হলো বলে কিছু মনে করবেন না, আজকেও আমার কিছু ভালো কাপড় চাই, আমি আগের টাকা শোধ করে এবারের নতুন কাপড় নিয়ে এলাম। তবে প্রথমবারের মতো সাথে সাথে কাপড় বেঁধে নিয়ে চলে গেল না, আমার নাম ধাম পরিচয় জিজ্ঞাসা করল, কোনো কিছুই গোপন করলাম না। একবার মনে হলো যুবতীর পরিচয় জিজ্ঞাসা করি, কিন্তু লজ্জায় কোনো কথাই বলতে পারলাম না, সেও নিজের পরিচয় দিল না। বাজারে ভিড় বাড়তেই সে অন্যায় মুখ ঢেকে চলে গেল। যতক্ষণ দেখা যায় আমি এক দৃষ্টে তার দিকে চেয়ে রইলাম, বুঝতে পারলাম আমি তার রূপের আগুনে পুড়ে মরেছি। কয়েকটা দিন যে আমার কিভাবে কেটে গেল জানি না। 2 সপ্তাহ পার হয়ে যেতেই দোকানিরা তাগাদা শুরু করলো, এবার প্রায় 10,000 দিনারের কাপড় নিয়েছে। মনে মনে ভয় হলো, যদি যুবতী না আসে আমার সব কিছু বেচেও তার ধার শোধ করতে পারবো না। দুশ্চিন্তায় রাতের ঘুম চলে গেল, আরও 2 দিন কেটে গেল। সকালে সবে মাত্র দোকান খুলেছি সে এলো, আজও সঙ্গে সে দুজন খোঁজা। এক থলে দিনার দিয়ে সে বলল, এই আমার কাপড়ের দাম। দিনারের থলেটা সরিয়ে রেখে তার সঙ্গে গল্প শুরু করলাম। সহজভাবেই সে আমার সাথে কথাবার্তা বলল, কিন্তু নিজের কোনো পরিচয় দিল না। বাজারে ভিড় বাড়তেই সে উঠে পড়ল, আমিও উঠে দাঁড়ালাম। একজন খোঁজা পিছিয়ে পড়েছিল, তাকে কাছে ডেকে কয়েকটা মোহর দিয়ে বললাম, তোমার মালকিনকে আমার খুব ভালো লেগেছে, তুমি যদি তার সাথে আমার মাঝে মাঝে দেখাশোনার ব্যবস্থা করে দাও তো আমি খুব খুশি হব। খোঁজা হাসল, মালকিন আপনার প্রেমে পড়ে গিয়েছে, নইলে তার ঘরে যা কাপড় আছে রোজ একখানা করে পড়লেও 1 বৎসরেও শেষ হবে না, শুধু আপনাকে দেখার জন্য এই কাপড় কেনে। 2 দিন আর তাদের সঙ্গে দেখা হলো না। 3য় দিন দুপুরে দেখি সেই খোঁজা কাছে এসে বলল, মালকিন অসুস্থ। কি হয়েছে তার? আপনাকে না পেলে সে আর বাঁচবে না, পরিচয় জিজ্ঞাসা করতেই খোঁজা বলল, খলিফা হারুন আল রশিদের বড় বেগমের সবচেয়ে প্রিয় সহচরী। মালকিন বেগমের কাছে আপনাকে শাদির কথা বলেছে। বেগমের এ শাদিতে কোনো আপত্তি নেই, তবে তার আগে তিনি একবার আপনার সাথে দেখা করতে চান। মনের মধ্যে আনন্দে জোয়ার বয়ে গেল। বললাম, কোথায় তার সঙ্গে দেখা করতে হবে? বেগমের হারামে, সেখানে বাইরের লোকের ঢোকা বারণ, প্রহরীরা জানতে পারলে সাথে সাথে তার গর্দান নেবে। তাহলে কি হবে? আজ রাতে টাইগ্রিস নদীর ধারে বড় মসজিদের বারান্দা অপেক্ষা করবেন, তারপর যা করবার আমি করব। সমস্ত দিন এভাবে কেটে গেল, জানি না কি হবে সন্ধ্যায়। সন্ধ্যা হতেই নতুন সাজ পোশাক পরে বেরিয়ে পড়লাম। চারদিক নিস্তব্ধ, তারায় তারায় আকাশ ছেয়ে আছে। বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না, হঠাৎ নৌকায় ছলাচ ছলাচ শব্দে ঘুম ভেঙে গেল। চেয়ে দেখি ঘাটে নৌকা ভিড়েছে, তাতে কয়েকটা বড় বড় বাক্স আর
আমার পরিচিত সেই খোঁজা। কাছে যেতেই বলল, আপনাকে এই বাক্সের মধ্যে পুরে বড় বেগমের কাছে নিয়ে যাব। জানতাম বাইরের কোনো পুরুষের হারামে প্রবেশ নিষেধ, তাই খোঁজার কথা মতো বাক্সের মধ্যে ঢুকে পড়লাম। বেশ বড় বাক্স, হাত পা ছড়িয়ে শুতে কোনো অসুবিধা হলো না। যখন বাক্স খোলা হলো, আমি হারেমের এক কক্ষে। খোঁজা আমার জন্যে নতুন পোশাক নিয়ে এলো। পাশেই গোসলখানা, স্নান করে পোশাক পাল্টাতেই এক বাঁদি আমাকে নিয়ে গেল বড় বেগমের ঘরে। পালঙ্কের ওপর শুয়ে ছিলেন বেগম। হীরা মানি মুক্তোর অলঙ্কারে তার দেহ প্রায় ঢেকে রয়েছে। দাসীরা বাতাস করছে। কোথাও আমার প্রেয়সীকে দেখতে পেলাম না। বেগম সাহেবাকে কুর্নিশ করতেই তিনি ইশারায় আমাকে সামনের বিরাট একটা চেয়ারে বসতে বললেন। তারপর মৃদুস্বরে বললেন, তুমি আমার খাস বাঁদিকে শাদি করতে চাও? আমি মাথা নেড়ে সম্মতি জানাতেই তিনি আমার নাম, বংশ পরিচয়, কী করি, একে একে সব কিছুই জেনে নিলেন। তার মুখের প্রসন্নতা দেখে মনে হলো আমাদের মিলনে তার কোনো আপত্তি নেই। আমাকে বললেন, তুমি প্রস্তুত থেকো, আমি এক মাসের মধ্যেই তোমাদের শাদির সব ব্যবস্থা করব। তারপর ইশারা করতেই একজন দাসী আমাকে অন্য ঘরে নিয়ে এলো। ভেতরে ঢুকতেই দেখি আমার প্রিয়তমা। আনন্দে আর নিজেকে সংযত রাখতে পারলাম না, দুহাতে তাকে বুকের মধ্যে টেনে নিয়ে প্রথম চুম্বন এঁকে দিলাম তার কপালে। 10 দিন পরে আমাদের শাদির দিন ঠিক হলো। স্বয়ং খলিফা এ শাদিতে অনুমতি দিলেন। বেগম 10,000 মোহর উপহার দিলেন। তিনি শাদির সব আয়োজন করলেন। ধুমধাম করে আমাদের শাদি হয়ে গেল। রাতে ভোজের আয়োজন ছিল। এত রকমের খাবার আমি জীবনে কখনো দেখিনি। যেমন তার স্বাদ তেমনি সুগন্ধ। এই খাবারের মধ্যে ছিল রসুনের চাটনি। আহা, একবার জিভে দিলে কখনো তার স্বাদ ভোলা যায় না। আমি একটু বেশি খেয়ে ফেললাম। নিমন্ত্রিত অতিথি অভ্যাগতদের সাথে কথাবার্তায় হাত ধোয়ার কথা ভুলে গিয়েছিলাম। রাত বাড়ছিল। প্রথম মিলনের আকাঙ্ক্ষায় মনে মনে অধীর হয়ে উঠেছিলাম। আমার আর দেরি সইছিল না। সকলের কাছ থেকে বিদায় নিয়ে বাসর ঘরে এসে ঢুকলাম। ফুলের শয্যায় শুয়েছিল আমার বিবি। দরজা বন্ধ করে তার সামনে এসে দাঁড়ালাম। ধীরে ধীরে সে উঠে বসল। মিলনের তৃষ্ণায় সেও উন্মুখ হয়ে উঠেছিল। আমিও আর অপেক্ষা করতে পারলাম না, দুহাত বাড়িয়ে তাকে বুকের মধ্যে টেনে নিলাম। পর মুহূর্তেই সে এক ধাক্কায় আমাকে ছিটকে ফেলে দিল। কিছু বোঝার আগেই সে চিৎকার করে উঠল, তোমার মুখে রসুনের গন্ধ। থতমত খেয়ে বললাম, আমি রসুনের চাটনি খেয়েছিলাম। আর সেই হাত মুখ না ধুয়ে আমার কাছে এসেছো? আর এরকম একটি নোংরা লোকের সাথে আমাকে এক বিছানায় শুতে হবে? রাগে ফেটে পড়ল বিবি। তারপরেই ছুটে গিয়ে দেওয়ালে ঝোলানো এক চাবুক তুলে নিয়ে সপাসপ আমার পিঠে কষিয়ে দিল। যন্ত্রণায় চিৎকার করে উঠতেই দাসীরা ছুটে এলো। কি হয়েছে বিবি সাহেবা? ও একটা নোংরা পিশাচ, রসুন খেয়ে হাত মুখ না ধুয়ে আমার বিছানায় শুতে এসেছে। কি বিশ্রী গন্ধ! আমার সমস্ত শরীর কেমন করছে। ওকে কাজের কাজে বেঁধে নিয়ে যাও। বলবি যে হাত ধুয়ে রসুন খেয়েছে, সে হাত দুটো যেন কেটে ফেলে। আমি আর্তনাদ করে উঠলাম। এ তুমি কি বলছো বিবিজান? এইবারটির মতো আমাকে মাফ করে দাও। আমার কান্না শুনে বোধহয় দয়া পরবশ হয়ে দাসীরা বিবির কাছে অনুরোধ করল আমাকে ছেড়ে দেওয়ার জন্য। তবুও দেখি বিবি রাগ পড়ে না। শেষে সকলের অনুরোধে বলল, ঠিক আছে, এবারের মতো ওকে ক্ষমা করছি, তবে এমন একটা চিহ্ন ওর শরীরে এঁকে দেব, কোনোদিন আর রসুন খাবে না। তারপর কয়েকজন শক্ত সমর্থ খোঁজাকে ডেকে ইশারা করতেই তারা আমাকে চেপে ধরল। তারপর একটা ধারালো ছুরি এনে আমার হাত পায়ের বুড়ো আঙুল কেটে দিল। যন্ত্রণায় সাথে সাথে আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান হলো, দেখলাম বিছানায় শুয়ে আছি, হাত পায়ে ওষুধ লাগানো। সেই থেকে আমি প্রতিজ্ঞা করলাম আর কোনো দিন রসুন খাব না। আর যদি রসুন খাই, 120 বার হাত ধোব। আমার কথায় বিবির রাগ পড়ল। সেদিন রাতে আমাদের প্রথম মিলন হলো। দেখলাম আমাকে
শাস্তি দেওয়ার জন্য বিবিও অনুতপ্ত। কিছুদিনের মধ্যেই আমার দেহ মনের সব ব্যথা দূর হয়ে গেল, সুখ সাগরে ভেসে চললাম দুজন। কিন্তু সে সুখ বেশি দিন আমাদের কপালে সইল না। গছর ঘোরবার আগেই বিবি আমাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেল, আর বাগদাদ আমার ভালো লাগলো না। যা কিছু ছিল সব বেচে দিয়ে আমি বেরিয়ে পড়লাম। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন আমি রসুন খেতে চাই না কেন। সুলতানের ভাঁড়ারি তার গল্প শেষ করতেই সুলতান অপ্রসন্ন মুখে বলে উঠলেন, তোমার এই কাহিনী নিতান্তই সাদামাটা, কুঁজোর মৃত্যু এর চেয়ে অনেক বেশি রোমাঞ্চকর। সুলতানের কথা শেষ হতেই কুর্নিশ করে সামনে এগিয়ে এলো হাকিম। হে দিন দুনিয়ার মালিক, আপনি দুজনের কথা শুনলেন, এবার আমার কাহিনী শুনুন। সুলতান বললেন, বেশ শোনাও তোমার কাহিনী। হাকিম শুরু করলো তার কাহিনী।